পায়ে পায়ে ঘুরতে ঘুরতে সারা কলকাতার বিভিন্ন ঠাকুর, বিভিন্ন মণ্ডপ, সেগুলির মণ্ডপসজ্জা, ঠাকুরের অঙ্গসজ্জা ইত্যাদি ইত্যাদি দেখতে 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 আমরা এসে হাজির হয়েছি এমন একটা জায়গায়, যে জায়গাটার কথা বলবার আগে একটুখানি বলি, সেটা হচ্ছে মূলত কলকাতা এবং তার আশপাশের যে পুজোগুলো রয়েছে সেগুলিকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সর্বজনীন পুজো অর্থাৎ বারোয়ারি পুজো, আর দ্বিতীয়টা হচ্ছে বাড়ির পুজো অর্থাৎ যে সমস্ত বনেদি বাড়িগুলি রয়েছে সেই সমস্ত বাড়ির পুজো, আর সেই সঙ্গে সঙ্গে অবশ্য অবশ্য করেই বলতে হবে আরও এক ধরনের পুজোর কথা, সেটা হচ্ছে আবাসনের পুজো। কয়েক দিনের মধ্যে, কয়েকটা বছরের মধ্যে এই আবাসনের পুজোগুলো কিন্তু একদম শিরোনামে চলে এসেছে এবং বেশ কিছু আবাসন রয়েছে সল্টলেক, নিউ টাউন, সেই সমস্ত এলাকায় যে আবাসনগুলি রয়েছে সেই আবাসনগুলির পুজোর কথা বারংবার লোকমুখে শুনতে পাওয়া যায়। কিন্তু এমনও অনেক আবাসনের পুজো রয়েছে যারা কিন্তু এই লোকমুখে প্রচারের বিষয়টায় যান না, কিন্তু একটা আন্তরিকতার যে পরিবেশ সেই পরিবেশ থাকে তাঁদের পুজোয়, সেরকম একটি পুজোয় আমরা এই মুহূর্তে হাজির হয়েছি। আমরা এসে উপস্থিত হয়েছি নিউ টাউনের অনিমিখা আবাসনে। অনিমিখা আবাসন, যে আবাসনটিতে বহু মানুষ রয়েছেন এবং যারা বসবাস করেন এখানে, তারাই অর্গানাইজ করেন, তারাই আয়োজন করেন এই পুজোর, এবং এবারের এই পুজোর তে কী কী বিশেষ ব্যাপার রয়েছে সেগুলো একটু জানতে হবে, কারণ কোভিডের মহামারীর যে আতঙ্ক, অতিমারীর আতঙ্ক, সে আতঙ্ক কাটিয়ে উঠে এবছর কিন্তু বিধিনিষেধহীন পুজো, আর সেটা কিন্তু একটা অবশ্য অবশ্য করেই নতুন মাত্রা যোগ করেছে, তাই নয় কি? সেটা একটুখানি জেনে নেওয়ার চেষ্টা করব। প্রীতমবাবু রয়েছেন, প্রীতমবাবু একটু এগিয়ে আস। এই অতিমারীর যে আতঙ্ক, সেই আতঙ্ক ছাড়িয়ে আমরা বেরিয়ে এসেছি। তো এবারের পুজো, আপনাদের পুজো আন্তরিক পুজো হয় সেটা আমরা সবাই জানি, তো এবারের পুজোয় নতুন কিছু স্পেশাল কিছু যোগ করতে পারলেন কি? স্পেশাল বলতে আমাদের যেটা থাকে হচ্ছে খাওয়া দাওয়া, কমিউনিটি লাঞ্চ, অন্যান্য বছর যেটা লাস্ট দু বছর বেসিক্যালি প্যাকেট বা ফুড পার্সেল একটা ব্যবস্থা হয়েছিল, কিন্তু এই বছর যেটা আমরা করেছি মানে বুফে সিস্টেম, বসে যাতে সব আবাসিকরা একসাথে আনন্দ করে জিনিসটাকে উপভোগ করতে পারি, এটাই আমাদের মূল আকর্ষণ। প্রীতম ঠাকুর আমাদের সেটাই জানালেন যে এই যে খাওয়া দাওয়ার বিষয়টাই, খাওয়া দাওয়ার বিষয়টা কি খুব ইন্টারেস্টিং অনিমিখা আবাসনে, আর সেই সঙ্গে সঙ্গে কিছু কালচারাল প্রোগ্রাম ইত্যাদিও তো হয়, সেগুলো একদমই কালচারাল প্রোগ্রামের শিডিউল আছে আমাদের, বাচ্চা থেকে সমস্ত বয়সে মানে আমাদের সদস্য সবাই ভাগ করে প্রোগ্রাম শিডিউল করা থাকে। আজকে স্পেশাল আছে আমাদের ডান্ডিয়া রয়েছে, তো এটা কিছুক্ষণ পরে আমাদের নবরাত্রি স্পেশাল, এই তো মানে পুরো মানে পুরো প্রোগ্রাম শিডিউল থাকে। এই এই যে প্রোগ্রাম শিডিউল অর্থাৎ সবাই আবাসিকরা সবাই তাতে কিন্তু অংশগ্রহণ করেন এবং এটাই হচ্ছে সবচাইতে বড় পাওয়া, যেন একটা বাড়ির পুজো, আসলে সবাই মিলে একান্নবর্তী হয়ে ওঠা এই পুজোর কটা দিন, সেটাই কিন্তু অনিমিখা আবাসনের একটা স্পেশালিটি বলা যেতে পারে। আমরা এই মুহূর্তে এই আবাসনের অর্থাৎ অনিমিখা আবাসনের কনিষ্ঠতম সদস্যার কাছে রয়েছি আর কি, প্রবীণতম সদস্যা, কিন্তু এখানকার মানুষজন বলছেন তিনি কনিষ্ঠতমা, তৃপ্তি বন্দ্যোপাধ্যায়। তৃপ্তি দি, কীরকম মানে তৃপ্তি ফিল করছেন কি? একদম প্রথম থেকে এই পুজোতে আছি, মানে একটা সমস্ত সমাজকে তৃপ্তি ফিল করি, আর আমার যদি সবার থেকে আমি বয়সে বড়, কিন্তু আমি যে আমি বড় বলে আমি যে একটু আলাদা ঘর থেকে বেরোলাম না, বাইরে সব ছোট, আমি কিন্তু আসি, এই তোমরা এটা করো, ওটা করো না, ওটা ঠিক নয়, এটা করতে হবে। আমার স্বামী তো এখন উনি নেই, উনি এখানকার চেয়ারম্যান ছিলেন, মানে হাতে করে পুজো তৈরি করা, কারণ প্রাণের বলে না যে প্রাণের পুজো, আমাদের এটা তাই। ঠিক ঠিক ঠিক, তৃপ্তিদি কিন্তু একদম গুরুত্বপূর্ণ কথাটা বলে দিয়েছেন, সেটা হচ্ছে প্রাণের পুজো। আমরা তো বারবার বলছি আন্তরিকতার পুজো, আর সেই আন্তরিক পুজোগুলোকেই আমরা একটুখানি খুঁজে বার করবার চেষ্টা করছি। শহর কলকাতা, তার আশেপাশে সল্টলেক, নিউ টাউন, বিভিন্ন জায়গায়, জেলায়, সব জায়গাতেই আমরা খোঁজবার চেষ্টা করছি সেই সমস্ত আন্তরিকতার পুজোগুলোকে, আর সেই আন্তরিকতার পুজোরই আরেকটা উদাহরণ বলা যেতে পারে অনিমিখা আবাসন। অনিমিখা আবাসন এর আগেও আমাদের তরফ থেকে সম্মান পেয়েছে, পুরস্কার বলবো না, কারণ এখানে পয়েন্টের ভাগাভাগি, পয়েন্টের গুণাগুণি, বিচারকদের মত ইত্যাদি ইত্যাদি নয়, ইত্যাদি ইত্যাদি নেই, সেখানে কম্পিটিশান থাকে আর সেখানে থাকে লড়াই। পুজোটা লড়াই নয়, পুজোটা আন্তরিকতার, আর সে আন্তরিকতার পুজো হিসেবেই সম্মান আমরা দেব। হাই নিউজ শারদ সম্মান 2022 আমরা তুলে দেব অনিমিখা আবাসনের হাতে। অনিমিখা আবাসন, নিউ টাউনের অনিমিখা আবাসনকে হাই নিউজ শারদ সম্মান 2022 তুলে দিচ্ছি আমি তৃপ্তিদি এবং তার সহযোদ্ধাদের হাতে। অনিমিখা আবাসন,
হাইনিউজ শারদ সম্মান 2022 এই সম্মান পাওয়ার পর অনিমিখা আবাসনের সদস্যরা তারা মানে সদস্য এবং সদস্যরা অনিমিখা আবাসনের আবাসিকরা তাদের একটা পারফরমেন্স থাকছে অবশ্যই উপরি পাওনা হিসেবে।